নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল 24/7। আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি অর্ণব। আগামীকাল একসঙ্গে দুটি উৎসব, একদিকে অক্ষয় তৃতীয়া, আরেকদিকে খুশির ঈদ। মুসলিম সম্প্রদায়ের মানুষরা দীর্ঘ এক মাস ধরে রোজা করার পর অবশেষে তাদের খুশির ঈদ। খুশিতে আত্মহারা হয়ে ওঠার কথা তাঁদের, পাশাপাশি হিন্দুরাও যারা অক্ষয় তৃতীয়ায় পুজো করেন বা বিভিন্ন ব্যবসায়ীরা যারা এই দিন হালখাতা করেন তাদের জন্য এই দিনটির বিশেষ গুরুত্বপূর্ণ, বিশেষ তাৎপর্য তাদের কাছে বছরের এই দিনটির। কিন্তু আমরা এগিয়ে চলেছি একটা ভয়াবহ অতিমারির মধ্যে দিয়ে, যেখানে করোনা প্রথম দফায় যখন শুরু হয়েছিল সেখান থেকে আমরা কিছুটা ইমপ্রুভ হয়েছিলাম। আমরা কিছু কিছু সচেতনতা আমরা কমিয়ে ফেলেছিলাম, আমরা একটু একটু করে আবারও স্বাভাবিক জীবনে প্রবেশ করতে শুরু করেছিলাম। ঠিক এমন সময় আবারও দ্বিতীয় দফায় বাড়াবাড়ি হলো এবং আমরা আবারও সেই করোনা অতিমারির ভয়াবহতার মধ্যে প্রবেশ করলাম, এবং যার জেরে এখনও চলছে আংশিক লকডাউন। এই রকম একটা পরিস্থিতিতে সমস্ত উৎসব আনন্দ মানুষের জীবন থেকে চলে যাচ্ছে। একদিকে আর্থিক ক্ষয়ক্ষতি, আরেকদিকে শারীরিক সমস্যা, প্রাণহানির ভয়, প্রতি মুহূর্তে মৃত্যুর ভয় আমাদের প্রতিটি মানুষকে তাড়া করে বেড়াচ্ছে। এই পরিস্থিতিতে বাজারের চিত্রটা ঠিক কীরকম? আদৌ কি আগামীকালও ঘরে ঘরে মুসলিম সম্প্রদায়ের মানুষরা ঈদের উৎসবে মেতে উঠছেন, বা হিন্দুদের যেই অক্ষয় তৃতীয়া পুজো বা অনুষ্ঠান সেটা কিভাবে হবে, তারাও কি বাজারে মেতে উঠেছেন? সমস্ত কিছুটা জানবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন চ্যানেল 24/7-এর প্রতিনিধি রজত সেন নদিয়া থেকে। আমরা সরাসরি চলে যাচ্ছি রজতদার কাছে। রজতদা, হ্যাঁ অর্ণব। রজতদা, আমরা তো জানি আগামীকাল খুশির ঈদ এবং একই সঙ্গে অক্ষয় তৃতীয়া। তো অক্ষয় তৃতীয়ার দিনটি ব্যবসায়ীদের কাছে বিশেষ করে তাৎপর্যপূর্ণ, শুধু ব্যবসায়ীদের কাছে নয়, অনেক বাড়িতেও লক্ষ্মী গণেশের পুজো হয়। তো বাজারের চিত্রটা ঠিক কীরকম? প্রতিমার কীরকম বিক্রি হচ্ছে, বা ফল সবজি বাজার এগুলোর বিক্রি কীরকম হচ্ছে, এ বিষয়ে যদি একটু আমাদের জানাও। হ্যাঁ, একদমই। যে সরকারের তরফ থেকে যে নির্দেশিকা জারি হয়েছিল, অর্থাৎ একটা সময় সীমা বেঁধে দেওয়া হয়েছিল বাজারের জন্য, বিশেষ করে সকাল 7টা থেকে 10টা পর্যন্ত এবং সন্ধেবেলায় 5টা থেকে 7টা, যে সময়সীমা, সেই সময়সীমার মধ্যে দিয়েই বেশ কিছু দোকানপাট তারা খুলছেন এবং মানুষের সেভাবে সে অর্থে যে আনন্দমুখর উৎসব সেই জিনিসের কিছুটা ভাটা পড়েছে, মানুষের মধ্যে সে উচ্ছ্বাস নেই। বেশ কিছু মৃৎশিল্পীরা, তারা যেহেতু পুজো বলে প্রতি বছরই তারা বিভিন্ন মূর্তি গড়েন, অর্থাৎ এবছর যেটা গণেশ এবং লক্ষ্মী অক্ষয় তৃতীয়া উপলক্ষে, সেই জায়গায় দাঁড়িয়ে তারা মূর্তি গড়েছেন এবং বিক্রির আশায় তারা কৃষ্ণনগর পোস্ট অফিসের মোড়ে প্রতি বছরই আসেন। এবছরের যে চিত্র, সেই চিত্রটা পুরোটাই উল্টো। কারণ একদিকে যে আংশিক লকডাউন এবং এই করোনার দ্বিতীয় ঢেউ, সেই সেখানে যে মহামারী, সেখানে যে মানুষের মধ্যে একটা ভীতি, সেভাবে সে অর্থে মানুষের মধ্যে একটা আনন্দের কোনো উচ্ছ্বাস দেখা যাচ্ছে না। কিন্তু যে শিল্পীরা, তারা মূর্তি গড়েছেন, প্রতি বছরই মূর্তি গড়েন এবং কিছু রোজগারের আশায় কি পরিস্থিতি রয়েছে, হ্যাঁ সেই জায়গায় দাঁড়িয়ে, মানে এর আগের বছরও লকডাউনের মধ্যেই পড়েছিলেন তারা, কিন্তু এবছরও তারা একই পরিস্থিতির মধ্যে পড়ছেন। তারা কিভাবে, আমরা একটু রজতদা, আমরা একটু ব্যবসায়ীদের থেকে শুনে নিতে চাই ঠিক চিত্রটা কিরকম, মানে প্রতিমা আদৌ কতটা বিক্রি হচ্ছে বা বাজারের অবস্থাটা ঠিক কিরকম? আমাদের আর বছর থেকে এবছর পর্যন্ত খুবই অবস্থা খারাপ। হ্যাঁ, বিক্রি নেই, আর বছর তো বিক্রি হয়নি, এবছর তো এই লকডাউনে পড়ে গেছে, সব গণেশ বিক্রি নেই, লোকজন আসছে না, আমাদের অবস্থা খারাপ। দিদিকে বলেছিলাম, আমরা ফর্ম জমা দিয়েছিলাম আমরা অনুদান সাহায্য করার জন্য, যদি কিছু দিই নি আমাদের, হ্যাঁ এবছর জন্য কিছু দেয় মরে যাবে শিল্পীরা। হ্যাঁ, এই হচ্ছে অনুরোধ আমার, আর কি বলবো। একদম, যেটা শিল্পীদের দাবি, যে যে পরিস্থিতির মধ্যে দিয়ে তাদের দিন যাপন করতে হচ্ছে, অর্থাৎ তারা সরকারিভাবে যদি কিছু অনুদান পান, যেহেতু তারা প্রতিবারই মূর্তি তৈরি করছেন বিক্রির আশায়, কিন্তু বারবারই তাদের সেই ক্ষতির মুখে পড়তে হচ্ছে, আর সেই বিষয় নিয়ে মানুষের মধ্যে যে উচ্ছ্বাস নেই। এবং আপনি কি একজন কারিগর, শিল্পী, মানে কি ভাবছেন? আমাদের চার বছর থেকে আমাদের খুব অবস্থা খারাপ, আমরা 50-60 হাজার টাকা বিক্রি করি,
কোনো বেচে কিনা নেই। কালকে থেকে রোদ দূরে গরমে বসে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা তো গরিব, আমরা ফর্ম টর্ম ফিল আপ করে জমা দিয়েছি, আমাদের জন্য কোনো কিছুই তাকাচ্ছে না, করছে না গরিব মানুষের জন্য। আমাদের মা আছে 85 বছর বয়স, তাদের নিয়ে চলাফেরা করতে পারছি না ঠিক মতো, তাদের ওষুধপত্র, এই আমাদের অবস্থা খুব খারাপ। রজতদা, কদিন আগে তুমি আমাদের একটা চিত্র তুলে ধরেছিলে, সেখানেও আমরা মৃৎশিল্পীদের কথা শুনেছিলাম এবং সেখানেও তারা নবনিযুক্ত সরকারে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছিলেন যে শিল্পীদের মৃৎশিল্পীদের দেখার। আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে এই সংবাদ নিশ্চয়ই প্রশাসনের কাছে এবং মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে যাবে যে মৃৎশিল্পীদের ব্যাপারে একটু যদি সরকারের দৃষ্টিগোচর করা হয় মৃৎশিল্পীদের বিষয়টা। রজতদা, আরও কয়েকটা বিষয় একটু জেনে নেব। আমরা মৃৎশিল্পীদের কথা তো জানলাম এবং যারা কারিগর তাদের কথাও শুনলাম, পাশাপাশি বাজারের চিত্রটা ঠিক কীরকম? যেই ফলমূলের যেই বাজার, পুজো করতে যা যা উপকরণ লাগে সেই বাজারের চিত্রটা কীরকম? সকাল থেকে কি কোনো রাস্তাঘাটে ভিড় দেখা গেছে? একদম, এর পাশাপাশি রয়েছে খুশির ঈদ, সেই ঈদেও ভাটা পড়েছে। অর্থাৎ যে ফলমূলের বাজার, যে ধরনের বাজারে যে ভাবে ভিড় দেখা যায়, যেহেতু এবছরের ভিড় নিয়ে সরকারের তরফ থেকে যে নির্দেশিকা জারি রয়েছে যে সাধারণ মানুষ কোথাও ভিড় জমাতে পারবেন না, কিন্তু প্রতি বছরই যেভাবে ঈদের একটা খুশি মানুষ দেখা যায়, সেটাও কিন্তু সেটাতেও কিছুটা ভাটা পড়েছে। আচ্ছা, আর রজত, এমনি রাস্তাঘাটের চিত্রটা ঠিক কীরকম? লকডাউন মেনে কি রাস্তাঘাট এই মুহূর্তে শুনশান, নাকি যেহেতু দুপুর 3টে থেকে আবারও দোকানপাট খোলে সেহেতু ভিড় বাড়ছে? শহরের ছবিটা দেখাচ্ছি কৃষ্ণনগরের, আমার ক্যামেরা পার্সনকে বলবো যে রাস্তার যে চিত্র, যে সরকারিভাবে যে সময় বেঁধে দেওয়া হয়েছিল সেই সময়সীমার মধ্যে থেকে দেখো প্রায় আবার সময় হয়েছে কিছুটা, যেটা সময় দোকান খোলার সেই চিত্রটা, কেউ কেউ আসছেন, দোকান খোলা শুরু হয়েছে, দু একটা দোকান, জামা কাপড়ের দোকান, এইসব দোকান খুলছে, কিন্তু মানুষের যে ভিড়, মানে যে উৎসব মুখর যে মানুষের একটা ভিড় দেখা যায় শহর জুড়ে, সে ভিড়টা এবছর দেখতে পারবে না। এই একটাই কারণ, সেটা হচ্ছে করোনার যে পরিস্থিতি, যে পরিস্থিতির মধ্যে দিয়ে মানুষ চলছে, সেখানে যে সরকারের যে নিয়ম রয়েছে সেই নিয়মকে সম্পূর্ণভাবে মান্যতা দিচ্ছেন মানুষ এবং ব্যবসায়ী লোকের যে পরিস্থিতি রয়েছে সেখানে, সেই কথা মাথায় রেখেই কিন্তু মানুষ বেরোচ্ছেন না বাড়ি থেকে। যদিও কেউ বেরোচ্ছেন, কোনো কাজে বেরোচ্ছেন, খুব জরুরি কোনো বিষয় থাকলে বেরোচ্ছেন, কিন্তু বেশ কিছু জায়গাতে আবার কোনো কোনো কারণে এরকমও চিত্র উঠে আসছে যে কৃষ্ণনগরের প্রশাসনের তরফ থেকে সকালবেলায় দেখা গিয়েছে সেই ধরনের চিত্র। প্রশাসন উদ্যোগ নিয়েছেন যে সময়সীমা সরকারের তরফ থেকে বেঁধে দেওয়া হয়েছিল সেই সময়সীমা অতিক্রান্ত করে কেউ কেউ দোকানদারেরা খুলে রাখছেন, তাদেরকে প্রশাসনের তরফ থেকে বিশেষভাবে জানানো হচ্ছে যে সময়সীমার মধ্যেই দোকান খুলতে হবে এবং সময়সীমার মধ্যেই দোকান বন্ধ রাখতে হবে। অর্থাৎ তার ঊর্ধ্বে চলে গেলে আইনানুগ যে ব্যবস্থা রয়েছে সেই ব্যবস্থা নেবে প্রশাসন বলেই সেই চিত্রও আমরা দেখেছি আজ কৃষ্ণনগর শহর জুড়ে। ধন্যবাদ রজতদা, আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন আমাদের চ্যানেল 24/7 এর প্রতিনিধি রজত সেন। আমরা জেনে নিলাম ঠিক নদিয়ার চিত্রটা কীরকম। আগামীকাল অক্ষয় তৃতীয়া এবং একই সঙ্গে খুশির ঈদ, এই পরিস্থিতিতে করোনা অতিমারিতে উৎসবের জৌলুস কোথাও যেন হারিয়ে গেছে, মানুষ প্রতি মুহূর্তে মৃত্যু ভয় এবং আর্থিক সংগতিও হারিয়ে ফেলেছেন অনেক মানুষ, ব্যবসায় মন্দা, বাজারে মন্দা, ঠিক এইরকমই একটা চিত্র আমরা দেখতে পেলাম। আপনারা দেখতে থাকুন চ্যানেল 24/7, সারাদিন সমস্ত খবরের আপডেট পেতে নিয়মিত দেখতে থাকুন আমাদের চ্যানেল, চ্যানেল 24/7, টিআরপি নয়, খবরের সত্যতাই আমাদের লক্ষ্য।